আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ আমার কৃষি বাইবেরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনারে আপনারা সাথে শেয়ার করবো যে বিষয়টা বিশেষ করে যারা মিষ্টি কুমড়া চাষ করছে মিষ্টি কুমড়ার মধ্যে কয়েকটা রোগ বেধি দেখা দিতে পারে যেগুলো এখানে যে দেখা দিছে এই রোগ বেদিগুলো সম্পর্কে ধারণা দিয়া এর প্রতিকারটাও আমি আপনারা জানাই দিব সুতরাং পুরা ভিডিওটা দেখুন আমার তাহলে আপনারাও এর থেকে উপকৃত হতে পারবেন আমি এখানে মাঝে যে জিনিসটা দেখতেছি আপনারা অবগতির জন্য আমি যে জিনিসটা আমি জানাইবার চেষ্টা করবো যে আমি এখানে মাঝে দেখতেছি আমার বাগানের মধ্যে যে কয়েকটা রোগ দেখা দিছে এখন এই যে একটা দেখেন আপনার এই যে পাতা জলা এই যে পাতা জলা রোগটা দেখতে পারতেছেন একটা দুই নম্বর যে বিষয়টি গিয়া যে এখন ফুল দিতেছে কিন্তু ফল হইতেছে না খালি ফুল দিতেছে আছে আর ফসতেছে দেখা যায় ফুল ফুটে যে ওইগুলা টিকতেছে না এই ক্ষেত্রে যে চিকিৎসাটা আমি আপনারা মু। এবং এর ধারণাটা আপনারা দিমু যে দেখেন আমি এখানে যে রোগটা ভালোভাবে দেখানিলে আরেকটু আগ্রহী এই যে দেখেন অনেকগুলো ফাতা চলছে এই জন্য আমি আপনারা এই রোগটা এবং এর প্রতিকারটা আমি আপনারা জানাই দিব আশা করি আপনারাও এর থেকে উপকৃত হইবেন যেটা আমার প্রথম অবস্থায় যে জিনিসটা দরকার যে আমরা দেখতেছি এখানে আমার যে অসংখ্য এ ফুকা আছে যেমন সাদা মাসি এবং আর একটা দেখতেছি যে রেড বিটল রেড বিটলের আক্রমণ আছে যে এগুলা যে ফুকাগুলা যে উড়াউড়ি উড়ি করতেছে আমার প্রথম অবস্থায় যে জিনিসটা তো আমার এই ফুকার হাত থেকে ফুকার আক্রমণের হাত থেকে আমরা ইয়ে করতে পারি আমরা কীভাবে ফুকা থেকে বাঁচাইতে পারি এই যে দেখুন অনেকগুলো ফুকা উড়াউড়ি করতেছে যে ফুকার থেকে উড়াই যদি বাঁচাইতে হয় তাহলে আমরা এসি বা এস আমরা ইউজ করতে পারি যেটা থেকে ফোকামাকড়ের আছে থেকে যে আপনার ইগারক কইব প্রথম অবস্থায় আজকে যদি আমরা সিফেট গ্রুপে আমরা যদি ইয়ে করতে পারি তাহলে আমরা এই ফুকাটা দূরাইতে পারবো দুই নম্বরে যে এসিল যে বিষয়টা আমরা আজকে যদি এটা দিই যে খালকে আমরা আজকে আর এটার সাথে কোনো ওষুধ দিতাম না না দিয়া খালকে আমরা এটার মধ্যে অন্য ওষুধটা দিব খালকে মনে করুন ওষুধটা ইউজ করবো যে কার্বোজিম কার্বনটাইজিম গ্রুপের আমরা যে ওষুধটা আছে এটা খালকে আমরা এখানে ইউজ করবো আজকে অ্যাসিফেড দিলে খালকে কার্বন্টাইজিম দেব আর খালকে কার্বনডাইজিম দেওয়ার পরে আমরা তিন নম্বর দিন আমরা ওইখানের মধ্যে যে ওষুধটা ইউজ করবো এটা হচ্ছে আপনার ভিটামিন যে ধরনের ভিটামিন আপনারা ফাইন যেমন ফ্লুরো আছে বা যে ধরনের ভিটামিন আপনারা দেখেন আপনারা ওই ধরনের ভিটামিনটা আপনি ইউজ করা করতে পারবেন যেমন আজকে যদি আমি এসিপিট ইউজ করি খালকে কার্বোজিম কার্বন ডাজিম বা গুলডাজিম আমরা যেটা ইউজ করি এটা ইউজ করতে পারি যে ফাতা জলা এটা বন্ধ হইব আর শুকার হাত থেকে দমন হইব তিন নম্বরে আমরা তিন নম্বর দিন আমরা এ ভিটামিন ইউজ করতে পারি ফ্লোরা আর যে যেটা সুবিধা হয় আমরা ভিটামিনটা ইউজ করতে পারি সুপ্রিয় দর্শক বন্ধু আমার কৃষক বন্ধুগণ আমরা যদি চেষ্টা করি তাহলে আমরা আশা করি এই রোগ থেকে আমরা মুক্ত হইতে পারবো তবে ব্যাপার হয়েছে তিন দিন পরবর্তী তিন দিন পরে তিন দিন ধারাবাহিক ওষুধ দেওয়ার পরে আরও তিন থেকে চার দিন বা পাঁচ দিন আমরা অপেক্ষা করবো এরপরে আবার একই নিয়মে আবার তিন দিন ওই ওষুধটা আমরা যদি ইউজ করতে পারি এবারে আমরা তিনটা রোগ থেকে মুক্তি পাই একটু লিগিয়া ফোকামাখর দুই নম্বর গিয়া ফাতা জ্বলা তিন নম্বর হয়েছে গিয়া যে গাছের এ কই ফসা ফুলদের ফল ফসা এইটার থেকে আমরা ফলিতান ভাব আশা করি আপনারা আগে আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন আপনারা মতামত কমেন্ট বক্সে আমরা জানাইবেন সবাই ভালো থাকবেন আমার চ্যানেল নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম